हाई गाइस, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक न्यू अनदर वीडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछी होलो ब्लू हेवन 50 टाकार फाउंडेशन दिए सिंपल एकटा बिगिनर मेकअप लुक, जाते तोमरा इजिली भावे जे केउ घरे जेखानेई जाओ करे निते पारो। फार्स्टे आमी अप्लाई करे निच्छी होलो एलोवेरा जेल। एखन जेहेतु सामार सीजन ताई जोन्नो किन्तु एलोवेरा जेलटाई आमी प्रेफार करब। तोमराओ किन्तु जादेर मुखे एक्नी आछे बा अयली स्किन, तारा किन्तु एलोवेरा जेल इजिली भावे लागिए निते पारो। देखो आमी एलोवेरा जेलटा किन्तु भालो करे लागिए निलाम, आर आमार एई एलोवेरा जेलटार दाम किन्तु मात्र 50 टाका। भालो करे लागिए नेवार पर आमी यूज करछि होलो ब्लू हेवेनेर प्राइमार। आमी एकटा ब्लू हेवेनेर प्राइमारटा यूज करते होच्छे, कारण आमी आमार मेकअपटाके लंग लास्टिंग आर स्मूथ बानानोर जोन्नोई किन्तु ब्लू हेवेन बा जे कोनो प्राइमार लुक यूज करे, जाते तोमादेर मेकअपटा इजिली भावे तोमरा मिक्स करे निते पारो। आर तोमरा जोदि सामने कोथाओ जाओ ताहले प्राइमारटाके अवॉइड करते पारो। তাছাড়া তোমরা কিন্তু অল্প ভেজলিংও লাগিয়ে নিতে পারো, সেটাও কিন্তু অ্যাজার প্রাইমারের মতনই কাজ করবে। প্রাইমারটা ইউজ করে নেওয়ার পর তারপর আমি ইউজ করছি হলো একটা আইব্রো পেন্সিল। আমি মার্সের একটা আইব্রো পেন্সিল ব্যবহার করছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো আইব্রো পেন্সিল বা আইব্রো কিট কিন্তু ব্যবহার করতে পারো, তোমাদের যা ইচ্ছা। তোমরা আইব্রো পেন্সিল কিন্তু মোটামুটি ভালো কিন্তু 60-70 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এডিএসে আইব্রো পেন্সিলগুলো কিন্তু আরও কম দামে পেয়ে যাবে। তারপর একটা স্কুলি ব্রাশ দিয়ে আমার আইব্রোটা যে ড্র করলাম পেন্সিল দিয়ে, সেই আইব্রো ড্রটা যেন বোঝা না যায়, একদম ন্যাচারাল লাগে, সেইটাকেই কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা কানের তুলি দিয়েও মিক্স করতে পারো। তারপর আমি ব্যবহার করছি হলো কনসিলার। কনসিলার হিসাবে আমি ইনসাইটের কনসিলারটাই ব্যবহার করছি। তাছাড়া তোমরা লিকুইড কনসিলার বলে একটা কনসিলার পাওয়া যায়, সেটা নর্মাল একদম 60 টাকা দাম, সেই কনসিলারটা ব্যবহার করতে পারো। বা সুইস বিউটির কনসিলারও কিন্তু 250 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু আমার এই ইনসাইটের কনসিলারটার দাম কিন্তু 200 টাকা। দেখো কনসিলারটা ইউজ করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই তোমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে রাখার পর ভালো করে জল নিকড়ে তারপর ইউজ করবে। তারপর ওই কনসিলার প্যালেটের মধ্যে থেকে আমি ইউজ করে নিচ্ছি হলো কালার কালেক্টার। আমি অরেঞ্জ রঙের কালারটা ইউজ করেছি, যাতে আমাদের মুখের যে ব্ল্যাক রঙের ডার্ক স্পট আছে সেটাকে ঢেকে নেওয়ার জন্য। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে অল্প অল্প করে আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করছি, খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করবো না। যাদের মুখে রেডনেস ভাব আসে বা রেডনেস যদি স্পট থাকে, তাহলে কিন্তু তোমরা গ্রিন কালার ক্যারেক্টার ইউজ করবে। ভালো করে ইউজ করে নেওয়ার পর তারপর যে আমি কালার ক্যারেক্টারটা ইউজ করছি, সেটা ঢাকার জন্য আমি ইউজ করছি হলো ওই ইনসাইটের নিজের শেড মতন একটা কনসিলার। তোমরা যে কোনো কালার ক্যারেক্টার ইউজ করলে তার উপর কিন্তু কনসিলার অবশ্যই লাগাবে। অল্প জায়গায় ইউজ করলেও সেখানে কনসিলার লাগাবে, তাতে তুমি যে তোমার ডার্ক স্পটটা বা রেড স্পটটা তোমরা হাইড করলো সেটা তোমরা একদমই বুঝতে পারবে না বা কেউই বুঝতে পারবে না মেকআপ করার পর। তাই যে কোনো কালার ক্যারেক্টার ইউজ করো না কেন, তার উপর অবশ্যই একটা কনসিলার কিন্তু লাগিয়ে নেবে। দেখো আমি শুধু যেখানে অরেঞ্জ কালার ব্যবহার করছি সেখানে ইউজ করলাম না, আমি কিন্তু কপালে অল্প ইউজ করে নিলাম, যাতে আমরা এর ওপর যখন ফাউন্ডেশনটা ইউজ করবো ব্রাইটনেসটা কিন্তু অনেক দেবে। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো, বা তোমরা ফাউন্ডেশন ছাড়াও কিন্তু এইভাবে কনসিলার দিয়েই সুন্দর ফাউন্ডেশনের মতন বেস করে নিতে পারো। আর আজকে আমি ব্যবহার করছি কোনো রকম দামি ফাউন্ডেশন না, ব্লু হেভেনের এই 50 টাকা দামের ফাউন্ডেশনটা, ঠিক 50 টাকাও নয়, তোমরা 30-40 টাকার মধ্যে এই ব্লু হেভেনের ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই ব্লু হেভেনের ফাউন্ডেশনটা কিন্তু খুব একটা ব্রাইটনেস নেই, আমি তোমাদের সামনেই কিন্তু মেকআপটা করে দেখাচ্ছি। খুব অল্প পরিমাণ ব্রাইটনেস, তোমরা যদি নর্মাল কোথাও ঘুরতে যাও মানে কাছে বা কোনো ফেস্টিভ্যাল বাড়িতে, তখন কিন্তু তোমরা এই ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারবে। বিয়ে বাড়িতে বলবে এই ফাউন্ডেশনটার কিন্তু সেরকম কোনো কভারেজ নেই। আর এই ফাউন্ডেশনটা একটা ব্যাপার হলো, তোমাদের মুখে যদি ফেশিয়াল হেয়ার অনেকটা থাকে তাহলে কিন্তু তোমরা এই ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারবে না। আর এই ফাউন্ডেশনটা একেবারে সরাসরি ব্যবহার করতে গেলে কিন্তু মিক্স করার অসুবিধাও থাকে। তাই এই ফাউন্ডেশনটা যারা ড্রাই স্কিন তাদেরকে বলবো একদমই ইউজ করতে না, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অল্প পরিমাণ আগে বিউটি ব্লেন্ডারে নিয়ে তারপর কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। দেখো আমি কিন্তু খুব দেখে শুনে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করলাম, তারপর আবার ইনসাইটের কনসিলার প্যালেট থেকে আমার শের মতন কনসিলার নিয়ে চোখের নিচে আমি কনসিল করে নিলাম। বেশি জায়গায় করছি না, কেন আমরা ফাউন্ডেশন লাগানোর আগে কিন্তু পুরো মুখটাকে কনসিল করে নিয়েছিলাম, তাই আমি খুব বেশি কনসিলার কিন্তু আর পরে ফাউন্ডেশন লাগানোর পরে ইউজ করলাম না। দেখো কনসিলারটা আমি ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবে, প্রত্যেকটা স্টেপ ফলো করলে কি হয়, বেস মেকআপটাও যদি করে নিয়ে তারপর পাউডার লাগিয়ে নাও না, তাও কিন্তু মেকআপটা অনেক বেশি সুন্দর লাগে। দেখো আমার বেস মেকআপটা কিন্তু পুরোই কমপ্লিট, তারপর আমি একটা পাউডার দিয়ে আমার মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি।
এটা খুবই জরুরি, তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো পাউডার কিন্তু ইউজ করতে পারো। তারপর ব্রাউন কালার শেড নিয়ে আমার গালটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, তোমরা চাইলে এটা কিন্তু স্কিপ করে নিতে পারো। তারপর আমি নাকটাকেও কিন্তু ওই মোটা তুলি দিয়েই কন্ট্রোল করে নিচ্ছি। তোমাদের কাছে যদি সরু তুলি অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু এই মোটা তুলি দিয়েই করে নিতে পারবে বা হাতে দুটো আঙুল দিয়েও কিন্তু করে নিতে পারবে। তারপর আমি ব্লাশ লাগাতে একদমই ভুলবো না, আমি কিন্তু একটা ব্লাশ লাগিয়ে নিয়েছি। তোমরা একদম লাইট কিন্তু একটা ব্লাশ লাগিয়ে নেবে, গরমকালে লাইট মেকআপ করলে কিন্তু দেখতে ভালো লাগে। তারপর আমি চোখে একদম একটা রেড কালার ইউজ করেছি, হালকা বলতে গেলে খুব বেশি রেড নয়, একদম একটা কালারেরই আজকে আইশ্যাডো করেছি। আর সামনের দিক দিয়ে একটুখানি শিমারি লাগিয়ে নিয়েছি। আজকে আইশ্যাডোটা খুবই সিম্পল, কিন্তু এই আইশ্যাডোটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে করতে পারো। তারপর আমি ব্যবহার করেছি ল্যাকমি আইলাইনার। ল্যাকমি আইলাইনার কিন্তু তোমরা 80 টাকার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর এটা বিগিনারদের জন্য একটা বেস্ট আইলাইনার। আমি ল্যাকমি কাজলও ইউজ করলাম চোখের নিচে ইউজ করে, তারপর এক্সট্রা যে আইশ্যাডো ছিল সেটা দিয়ে কাজলটাকে ভালো করে ম্যাচ করে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করছি হলো একটা হাইলাইটার। সত্যি কথা বলতে এই মেকআপটা তোমরা যে কোনো জায়গায় শাড়ির সাথে কেন সব কিছুর সাথেই একদম ক্যারি করতে পারবে, খুব ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে, যে কোনো ফেস্টিভ্যালে আর যে কোনো পার্টিতেই বলো না কেন, মেকআপটা কিন্তু বিগিনারদের জন্য আমার করা। আর আমি কোনো আজকে লিপস্টিক ইউজ করছি না, লিপ লাইনার দিয়ে আমি লিপটা ভালো করে ড্রয়িং করে ডিপ ডিপ করে চারপাশ দিয়ে শ্যাডো মতন দিয়ে তার উপরে আমি একটা জেল লাগিয়ে নিচ্ছি, জেল লিপস্টিক মতন। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। আজকের মেকআপটা আমি ক্যারি করছি সিম্পল একটা কুর্তির সাথে, তোমরা চাইলে যে কোনো জিনিসের সাথে আজকের মেকআপ লুকটা ক্যারি করতে পারো। আজকের এই মেকআপ লুকটা দেখে তোমরা যদি কিছু শিখতে পারো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা এরপর কত টাকার মধ্যে দেখতে চাও মেকআপ লুক, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, একজন হলেও প্লিজ জানিয়ে দিও।